জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয়ডক্ট হ্যাচ বোর্ডার ফোর্স আডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিসের বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এ তে নতুন নিয়োগ শুরু হলো যেখানে বেতন স্টার্টিং বেতন সত্তর হাজার টাকা রয়েছে সরকারি চাকরি মিল ফিমেল প্রত্যেকেই যোগ্য যারা এলিজিবেল অবশ্যই আবেদন করতে পারো একটা গভর্নমেন্ট চাকরি পাওয়ার সেরা অফার ভিডিওটি শেষ পর্যন্ত যখন দেখছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করব যেহেতু একটা গভর্নমেন্টের জব যেহেতু একটা সরকারি চাকরি চাইলে আবেদন করতে পারো ছেলে মেয়ে প্রত্যেকেই যোগ্য যারা এলিজিবেল হবে আবেদন করবে যারা চ্যানেলের নতুন দর্শক তোমাদেরকে ছট অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসার প্রত্যেকের বোঝা গেছে এখানে আবেদন করার শেষ তারিখ যেখানে হচ্ছে তিরিশ তারিখ নভেম্বর মাসের তিরিশ তারিখে লাস্ট ডেট এর মধ্যে যারা ইলিজিবেল তারা প্রত্যেকেই আবেদন করতে পারো অফিসিয়াল নোটিফিকেশন সবার সামনে তুলে ধরছি অফিশিয়াল নোটিশের মোতাবিক তোমরা যারা যোগ্য হবে অবশ্যই আবেদন করবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যে যোগ্য আবেদন করবে কারণ অফিসিয়াল নোটিফিকেশনটা দেখো দেখে যে এলিজিবল আবেদন করতে পারো আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতো আসলে অনস্ক্রিন বুঝতে পারছো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এজ লিমিট আমি বলছি এজ লিমিট তোমাদের যদি আঠেরো থেকে অর্থাৎ আঠেরো থেকে যদি সাতাশের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেককেই আবেদন করতে পারছো সর এখানে আঠেরো থেকে যদি সাতাশের মধ্যে যদি বয়স থাকে তাহলে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো একটা গভর্নমেন্টের জব যোগ্য থাকলে অবশ্যই আবেদন করতে পারো মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য যারা ইলিজিবেল আবেদন করতে পারো এখানে দেখে দিচ্ছি এখানে আটা থেকে সাতাশ তোমাদের বয়স যেটা ক্যালকুলেট ক্যালকুলেট করা হবে যেখানে তিরিশ এগারো নভেম্বর মাসের তিরিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে যারা এসসি এস টি পাচ্ছে তারা পাঁচ বছরের ছাড় যারা ওবিসি পার্টি ৩ তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর তোমরা এখানে যারা ডিপার্টমেন্টালি ক্যান্ডিডেট পিডাব্লু ক্যান্ডিডেট তারা কোন দশ বছরের ছাড় পেয়ে যোগ্য যোগ্যলে আবেদন করতে পারো প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো সুযোগ রয়েছে যেখানে এআই পোস্টে নিয়োগ করাছে একটা ভালো সুযোগ প্রত্যেকেরই হাতে যারা যোগ্য আবেদন করতে পারো এখানে স্ক্রিন দেখে দিচ্ছি ইম্পর্টেন্ট ডেট এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট তোমাদের অনলাইন আবেদনের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এক তারিখ থেকে অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ থেকে পুরোপুরিভাবে এখানে অনলাইন আবেদন স্টার্ট হবে যেখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ তিরিশ তারিখ নভেম্বর মাসের তিরিশ তারিখে পুরোপুরি আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এখান থেকে পোত আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যাও তোমরা এক তারিখে প্রপারলি ভিডিও পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হলে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেওয়া হবে সেখানে যুক্ত হয়ে যাও ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে আসলে প্রত্যেক রোজে আর অফিসিয়াল নোটিসটি নিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে একবার চাইলে চেকআউট করতে পারো এখানে দেখেছি তোমাদের বেতন আর এখানে তোমার এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা আবেদন করবে এটা হলো আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরে যাবে আর তোমাদের পে স্কেলের যেটা স্যালারি সেটা দেখতে পাচ্ছ লেভেল বি লেভেল ওয়ান এখানে দেখতে পাচ্ছ চল্লিশ পার্সেন্ট তোমাদের চল্লিশ হাজার টাকা দিচ্ছে তার সাথে তিন পার্সেন্ট দিচ্ছে চল্লিশ হাজার তিন পার্সেন্ট অর্থাৎ তোমরা সত্তর হাজারেরও বেশি কোনো টাকা পেয়ে যাবে আসলে প্রত্যেকের বোঝা গেছে সত্তর হাজার প্লাস হয়ে সামথিং বেতন পাবে আর এখানে তো হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তোমরা শেষে কিন্তু স্যালারিটা পাচ্ছই টোটাল একটা ভালো পোস্টে নিয়োগ করাচ্ছে তোমরা যদি যোগ্য হও অবশ্যই আবেদন করতে পারো এখানে দেখতে হচ্ছে যেখানে বেসিক পে পনেরো পার্সেন্ট দেওয়া হচ্ছে যেখানে তেরো লক্ষ তোমাদের কিন্তু এম তোমাদের নিয়োগটি করেছে এক্সিটিভ তোমাদের এক্সিকিউটিভ পদে যেটা নিয়োগ করেছে তেরো লক্ষ এখান থেকে একটা ভালো একটা যৌতুক হিসাবে স্যালারি তোমাদের থাকছে তোমাদের তারপর থাকছে তোমাদের গুড পে স্পেশালিস্ট তো হচ্ছে এইচআরপি তোমাদের পি তোমাদের এগুলো তো বোনাস থাকছে টোটাল তোমরা ভালো একটা সামথিং স্যালারি পাচ্ছ তাহলে যোগ্য হলে তোমরা আবেদন করতে পারো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনস্ক্রিন দেখে দিচ্ছি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ করাবে এর সিলেকশন প্রসেসটি এ আইতে নতুন যেহেতু রিক্রুটমেন্টে করা আছে এটা সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তারপর অনলাইনের মাধ্যমে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের টাইপিং এক্সামিশন কম্পিউটার বেসড টাইপ এক্সাম হবে যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে যেখানে তোমাদের টিক করতে হবে আসলে এটা প্রত্যেকের বলা হয়েছে আর এখানে তোমরা যে সিলেবাস সম্পর্কে জানতে চাও এটা সিলেবাস এই যে সিলেবাস নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাট জিরো ফাইভ দু হাজার তেইশ এটা লিখে সার্চ করতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নোটিশটি তোমাদের দিয়ে দেবো সেখান থেকে নাহলে এই নোটিটি তোমরা লিখে গো এই লোটিসটা লিখে গুগলে সার্চ করলে তোমাদের সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে না তো আমরা টেলিগ্রাম চ্যানেলটি ওখানে বন্ধু প্রোভাইড করে দেওয়া রয়েছে আর এটা তোমাদের সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছ তারপর অনলাইনের মাধ্যমে আবেদন করার পর তোমরা যখন পরীক্ষা দেবে পরীক্ষার পর তোমাদের কিন্তু কী কী টেস্ট করে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ভয়েস টেস্ট তারপরে তোমাদের এগুলো টেস্ট করা হবে এই তোমাদের এই মেডিকেল টেস্ট তারপরে তোমার যা তুমি যে ডকুমেন্টস দিয়ে আবেদন করবে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু ভেরিফিকেশন কিন্তু প্রত্যেকে করা হবে তোমরা যে ইলিজিবেল হলে আবেদন করতে পারো আসলে প্রত্যেকের বসেছি এখান থেকে তোমরা একবার চাইলে চেক আউট করতে নিতে পারো কী কী তোমাদের ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছে সেখান থেকে একবার চেক আউট করতে পারো একটা যেহেতু একটা গভর্নমেন্টের জব চাইলে আবেদন করতে পারো এক্ষেত্রে দেখে দিয়ে কোথায় নিয়োগটি করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে নতুনভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবার তোমাদের কিন্তু যেটা সেকেন্ড করা ছিল দু হাজার তেইশে একটা ফার্স্ট রিক্রুটমেন্ট করা ছিল ওটার এক্সামের অ্যাডমিট কার্ড তোমাদের দিয়ে দিয়েছে যারা অ্যাডমি তোমাদের কিন্তু পুরোপুরিভাবে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে যারা এখন আবেদন করছো তারা চেক আউট করতে পারো ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে এখানে দেখে দেখছো তোমাদের অফিসিয়ালিভাবে নোটিস পাবলিশ হয়ে গেছে রিক্রুটমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করাচ্ছে আবারভাবে নতুন নিয়োগ করাচ্ছে যেখানে প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেক কাস্ট অনুযায়ী ভে ভ্যাকান্সি রয়েছে স্টেট অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা দেওয়া রয়েছে এখানে অনস্ক্রিন আমরা তুলে ধরছি ভ্যাকান্সিগুলো কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে যারা ওয়ান পোস্টে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র এক্সিকিউভ টায়ার তোমাদের কন্ট্রোল টোটাল ভ্যাকান্সি চারশো ছিয়ানব্বইটি ইউআর ই ডাব্লু এস ও বিসি এসসি এস টি এভাবে প্রত্যেকটা ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে যাদের ইউআর প্রার্থী একশো নিরানব্বই ই ডাবলু উনপঞ্চাশ ও বিসিদের একশো চল্লিশ তার হচ্ছে এসসিদের পঁচাত্তর আর এসটিদের তেত্রিশ টোটাল এভাবে ভ্যাকান্সি তোমাদের কারেকশন করে দেওয়া রয়েছে যারা যোগ্যভাবে আবেদন করতে পারো যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে যারা পিডব্লিউ ক্যান্ডিডেট আর এখানে তোমরা নিচে চলে আসবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে তোমরা দেখছো নেম দা পোস্ট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের কোনো তোমাদের ইয়ার ফোর্সে তোমার যেটা ফুল টাইম দেখতে হচ্ছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি তুমি যে তিন বছরের যেটা গ্র্যাজুয়েশন পাস করে থাকছো তাহলে এখানে আবেদন করতে পারছো এখানে তোমাদের সায়েন্স বিএসসি করা থাকতে হবে অর্থাৎ ফিজিক্স অ্যান্ড ম্যাথ তোমাদের সাবজেক্ট থাকতে হবে কম্পালসারি তারপরে যোগ্য এখানে রকম পার্সেন্টেজ তোমাদের লাগছে না যদি তোমাদের যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে এ ফিজিক্স ম্যাথ করা না থাকে তাও তোমরা একটা করতে পারছো যে ফুল টাইম তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ফিজিক্স আর ম্যাথ তোমাদের কম্পলসার কম্পালসারি থাকতে হবে সেমিস্টারে তোমাদের যে কোনো তোমরা সেমিস্টার অনুযায়ী পড়াশোনা করছো সেমিস্টার যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে তারপরে যোগ্য হবে তারপর নিচে দেওয়া রয়েছে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট সিভিল দ্য মেশিন দ্য বোর্ড স্পিকিং রাইটার ইংলিশ অন তোমাদের টেন টু টুয়েলভ পাস ক্যান্ডিডেট পাস ইংলিশ অন তোমাদের টেন টু টুয়েলভ পাসে তোমাদের ইংলিশ কম্পলসারি থাকতে হবে তারপরে এখানে প্রত্যেকই ইলিজিবেল আশা করি এটুকু প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে এই আমরা এখান থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের ব্যাচেলার ডিগ্রি কোন থাকতে হবে তারপর তোমরা এখানে আবেদন করতে পারছো এটা হলো তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের একটা ভালো জব পোস্টিং পাচ্ছ রাজ্যে নিয়োগটি করানো হবে তোমরা অর্থনীতির ইন্ডিয়াতে জব পোস্টিং পেয়ে যাচ্ছো একটা ভালো সুযোগ প্রত্যেকের হাতে এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আশা করি ভিডিওটিকে সমস্ত কিছু বুঝতে পারছো আমরা এই বলে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত